গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের উপ হাইকমিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের রুনা লায়লা ওয়াকি আলমগীর। সেখানে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যান জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী। সেখানে গিয়ে তারা সান্নিধ্য লাভ করেন ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ভারতের মুম্বাইয়ে যান রুনা ওয়াকি। এরপর অনুষ্ঠান শেষ করে গত সোমবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের পেডার রোডে লতার বাড়ি প্রভুকুঞ্জে গিয়ে তার সঙ্গে দেখা করেন দুজন। লতার বসার ঘরে ঢুকেই লতার পাছুয়ে আশীর্বাদ নেন রুনা লায়লা। লতাও তাকে জড়িয়ে ধরেন, চলে কথাবার্তা ও গল্প। লতাকে একটি জামদানি শাড়ি উপহার দেন রুনা। পরে গল্প শেষে রুনাকে একটি শাড়ি, আত্মজীবনী, ভাগ্নির লেখা বই ও নিজের গানের সিডি উপহার দেন লতা। একসঙ্গে বেশ কিছু ছবি তোলেন তারা। সে সময় তাদের সাথে আরও ছিলেন লতার ভাই হৃদয়নাথ, ছেলে বায়েজনাথ ও ভাগ্নি রচনা। আঁখি আলমগীরকেও বই আর নিজের গানের সিডি উপহার দিয়েছেন লতা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।